কাতার বিশ্বকাপে মেক্সিকোকে হারিয়ে শেষ ষোলোর আশা ভালোভাবেই বাঁচিয়ে রাখলো আর্জেন্টিনা। সি গ্রুপের ম্যাচে মেক্সিকোকে 2-0 গোলে হারিয়েছে আলবিসেলেস্তারা। এ জয় 2 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে সি গ্রুপের দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। এদিকে ডেনমার্কে 2-1 গোলে হারিয়ে প্রথম দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। দেখুন নেয়াজ ইব্রাহিম খানের প্রতিবেদন। সর্বকালের সেরাদের তালিকায় কেন তার নামটা সবার উপরে থাকবে সেটা আবারও প্রমাণ করলেন লিওনেল মেসি। হারলে কিংবা ড্র হলেই টুর্নামেন্ট থেকে বিদায়, টিকে থাকতে হলে নেই জয়ের বিকল্প। এমন সমীকরণে খেলতে নেমে মেসির হাত ধরেই রক্ষা আলবিসেলেস্তেদের। তবে লুজাইল স্টেডিয়ামে প্রথমার্ধে দেখা মিলল এক অগোছালো আর্জেন্টিনা দলের। বল দখলে এগিয়ে থাকলেও তৈরি করতে পারেনি গোলের সুযোগ। উল্টো গোলরক্ষক মার্টিনেজের কল্যাণে ম্যাচের 45 মিনিটে বেঁচে যায় পিছিয়ে পড়ার হাত থেকে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ছন্দে ফেরে দল, একের পর এক আক্রমণ মেক্সিকোর রক্ষণে। তবে আসছিল না কাঙ্ক্ষিত সাফল্য। ড্রয়ের শঙ্কা বাস্তবতায় রূপ নিতে দেখা যায় যখন, তখনই মেসির হাত ধরে দেখা মিলে সাফল্যের। ম্যাচের 64 মিনিটে পুরো স্টেডিয়ামকে আনন্দে ভাসিয়ে দলকে এগিয়ে দেন এলএম10। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার 3 মিনিট আগে মেসির পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন এনজো ফার্নান্দেজ। নিশ্চিত হয় দলের জয়। এদিকে দিনের অপর খেলায় ডেনমার্কে 2-1 গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। শুরু থেকেই আক্রমণাত্মক ফরাসিরা এগিয়ে যাওয়ার সুযোগ পায় ম্যাচের 13 মিনিটেই। তবে অল্পের জন্য হাতছাড়া হয় সুযোগ। আর ম্যাচের 40 মিনিটে আর এক সহজ সুযোগ মিস করেন কিলিয়ান এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে ডেডলক ভাঙেন এমবাপ্পে। ম্যাচের 61 মিনিটে থিও হার্নান্দেজের বাড়ানো বলে লক্ষ্যভেদ করেন এই ফরাসি তারকা। তবে ফ্রান্সের আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। 7 মিনিট পরেই আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের গোলে সমতায় ফেরে ডেনমার্ক। ম্যাচের 86 মিনিটে আবারও এমবাপ্পে ঝলকে এগিয়ে যায় ফ্রান্স। গ্রিজম্যানের বাড়ানো বল জালে জড়ান তিনি। নিশ্চিত হয় দলের জয়। আর 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে সবার আগে শেষ ষোলোতে নাম লেখালো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। নেওয়াজ ইব্রাহিম খান, এসএটিভি স্পোর্টস ডেস্ক। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।